দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রাতের প্রায় 10:30, 10:30 আমি আছি কালোরঘাট ব্রিজের উপর। কালোরঘাট ব্রিজের উপরে অবস্থান করছি। বিশেষ করে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি অংশ লাইনচ্যুত হয়ে চাকা সরে গেছে, যার কারণে এইখানে প্রায় ঘন্টা দুয়েক এখানে অবস্থান করছে জনগণের যে ভোগান্তি। হ্যাঁ, জনগণের যে ভোগান্তি হচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আপনি যদি একটু সামনে আসেন, একটু যদি আসেন তাহলে একটু দেখাই যে কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তারপরেও কর্তৃপক্ষের দেখা এখনো হয়তো মিলে নাই। ভালো করে যদি একটু দেখান তাহলে আমি একটু দেখাই যে দেখেন দর্শক মন্ডলী দেখেন ল্যাংচুত হয়ে পড়ে আছে, ল্যাংচুত হয়ে পড়ে আছে। যদি একটু দেখেন এই লাইনের অংশটি, এই রেলের অংশটি এখানে এভাবে ঘন্টার পর ঘন্টা সাধারণ জনগণের ভোগান্তির কোনো শেষ নেই। সবাই হেঁটে যাচ্ছে, হেঁটে আসতেছে। হ্যাঁ, এই যে একদম মাঝামাঝি জায়গায় এই রেলটি পড়ে গেছে, মানুষের ভোগান্তি একজন মেয়ে বলছে ধরে গেছে। আসলে মানুষের এটা ঠিক আছে, সামনেরটা পড়ে যাওয়াতে মানুষের ভোগান্তির কোনো অন্ত নাই, সবাই হেঁটে যাচ্ছে। আমি ভাই থেকে একটু যদি জিজ্ঞেস করি এটা কখন থেকে পড়ছে আপনি জানেন? আমি এখনই মাত্র আসছি। আপনারা কতক্ষণ হবে আনুমানিক? আনুমানিক 2 ঘন্টা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আনুমানিক 2 ঘন্টাই বললো একজন, আনুমানিক 2 ঘন্টা ধরে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনিও প্রতিনিয়ত কালোরঘাট সেতু নিয়ে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। কিছুদিন আজকে এসেছিল ওই যে রেলের সচিব মহোদয় এসে পরিদর্শন করে যাওয়ার পরেই এই দুর্ঘটনাটি ঘটে যায়। এবং এই কালোরঘাট সেতুটি নির্মিত হয় ব্রিটিশ আমলে 1930 সালে। যে কালোরঘাট সেতু 2001 সালে জরাজীর্ণ ঘোষণা করা হয়েছিল, এবং জরাজীর্ণ ঘোষণা করার পর আবারও চুয়েটের একটি দল 2011 সালে এই কালোরঘাট সেতুটি জরাজীর্ণ ঘোষণা করেন। দুইবার জরাজীর্ণ ঘোষণা করার পরেও আমরা সেতু নতুন একটি রেল কাম সড়ক সেতু পাচ্ছি না। এটা বলখালির জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে এই কালোরঘাট সেতু। যে সেতুটির মধ্যে মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে, একদিকে গাড়ি আসলেও অপর দিকে বন্ধ থাকতে হয়, তার উপর ট্রেনের এই ধরনের ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে, বলখালিবাসীকে পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই এই ট্রেন, যেই ট্রেনটি 2 ঘন্টা ধরে এই জায়গায় পড়ে আছে। মানুষের খুব ভিড়, মানুষের অবস্থা, মানুষ সবাই হেঁটে হেঁটে পার হচ্ছেন, সবাই হেঁটে যাচ্ছেন, হেঁটে আসতেছেন। মানুষের দুঃখ লাঘব হচ্ছে না, দুঃখর এই যেন দুঃখের শেষ নাই। হ্যাঁ, অবস্থা খুবই শোচনীয়। রেলের কর্তৃপক্ষদের হয়তো দেখা যাচ্ছে তারা এসেছেন, এসে তারা অবজার্ভ করতেছেন, পরিদর্শন করতেছেন কিভাবে সমাধান করা যায়। রেলের হ্যাঁ সবাই দেখছেন, একটু দেখেন তারা সমাধান করতে ব্যস্ত। হ্যাঁ
অনেক মানুষ, হাজার হাজার মানুষ আজকে ভোগান্তিতে পড়েছে। হাজার হাজার মানুষ আজকে এই রেলের কারণে আজকে মানুষের ভোগান্তির শেষ নেই। দুই ব্রিজের দুই পাশে অনেক গাড়ি জাম হয়ে আছে। এটা কখন এর সুরাহা হয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।